আজ আমি কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথমে আয়াতের অর্থ করব, এরপরে কিছু ব্যাখ্যা আমি আপনাদের সামনে দেব। অর্থ হচ্ছে, হে রাসূল আপনি বলুন, খুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলুন, আপনি বলুন আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার হায়াত, আপনার মউত, আপনার মরণ এবং বাঁচা সব একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। এখানে বসে আছেন কার জন্য? আল্লাহর জন্য। লাভ হবে কার? আমার। আল্লাহ। আল্লাহর কোনো লাভ নাই, লসও নাই। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ আল্লাহ করে, আল্লাহকে আমার কোনো লাভ হবে না। পৃথিবীর কেউ যদি আমার নাম নেয়, আমার কোনো লস হবে না। সামনে একটা দামি ইবাদত আসতেছে, কোরবানি। কোরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য। যদি তাই হয় তাহলে বাজারে কোরবানির পশু খরিদ করতে গিয়ে লোকেরা এই কথা কেন বলে, গোস কেমন হইব, শক্ত হইব না নরম হইব, আমার স্ত্রীর আবার দাঁত নাই, কোরবানি হবে? একসাথে বলেন, হবে না। কোরবানির পশু কিনছে 70,000 টাকা দিয়া, 40,000 50,000, কেউ দাম জিজ্ঞাসা করে না, নিজেই কয় দোয়ার হেন 40,000 দা কিনছি, কোরবানি হবে না? কোরবানি দিন দেখবেন গরিব দুঃখীরা আসে, স্যার এক টুকরা ঘুষ দিবেন, স্যার এক টুকরা ঘুষ দিবেন, স্যার তো স্যার আবার গেটের বাইরে দাঁড়াইছে, আজকে দাঁড়ায় খালি কইতাছে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ কয় ঘুষ শেষ হয় নাই, তুই শেষ হইছ। এবার আসুন, কোরবানি যদি লিল্লাহ হয় তাইলে কি অবস্থা হবে সেটা একটু শুনি। এতক্ষণ শুনলাম কোরবানি যদি আল্লাহর রাস্তে না হয়, লোক দেখানো হয় তাহলে হবে না। এখন শুনবো, কোরবানি যদি লিল্লাহ হয় তাইলে কি পাওয়া যাবে আল্লাহর কাছে? হাদিস শরীফে আছে, কোরবানি যদি আল্লাহর রাস্তে হয়, কোরবানির পশুর গায়ের ব্লাড, রক্ত জমিন স্পর্শ করার আগেই কোরবানি কবুল হয়ে যায়। বুখারী শরীফ আসছে, কোরবানি যদি লিল্লাহ হয়, লোক দেখানো না হয়, আল্লাহর রাস্তে হয়, আমার কোরবানির পশু, আমার কোরবানির পশু আল্লাহ নিজে লালন পালন করে তাজা করে ফুলসারাতের গোড়ায় দাঁড় করায় রাখছে। আমি যখন ওখানে পৌঁছে যাব ফুলসারাত পাড়ি দিবার জন্যে, তখন আমার কোরবানির পশু আমার কাছে এসে বলবে, আমি তোমার কোরবানির পশু, আল্লাহ নিজে আমারে লালন পালন করে তাজা করছে, আমি তোমার অপেক্ষায় এখানে দাঁড়াইছিলাম, তুমি আমার পিঠে চড়ে বসো, আমি এক টানে তোমাকে ওপার পৌঁছে দিব। এখন একটা প্রশ্ন আমার করতে পারেন, যুক্তিবাদী, কোরবানি এত দামি ইবাদত কেন, তার কারণ কি? কারণ হলো, ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে কোরবানি দিয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য। পৃথিবীর কোনো নবী পারে নাই, কোনো নবী পারে নাই এই দৃষ্টান্ত স্থাপন করতে। আমি ছোট্ট করে বলি, আল্লাহ বললেন, ইব্রাহিম কোরবানি দাও, তিনি 100 উট কোরবানি দিলেন। আল্লাহ বললেন, হয় নাই, তিনি আবার 100 দিলেন। আল্লাহ বললেন, হয় নাই, তিনি আবার 100 দিলেন। আল্লাহ বললেন, হয় নাই, ইব্রাহিম বলে, আমি শুধু কোরবানি দেই, আর তুমি শুধু বলো হয় নাই, তাহলে আমি কি কোরবানি দিব? আল্লাহ বললেন, যাকে বেশি ভালোবাসো তাকে কোরবানি দাও। ইব্রাহিম বললেন, তাইলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে। আল্লাহ বললেন, তাহলে ইসমাইলকেই দাও। আল্লাহ আকবার বলেন। তিনি স্বপ্নে দেখছেন ইসমাইলকে কোরবানি দিয়েছেন, ঘুম থেকে জেগে স্ত্রীর ডাক দিছে, বিবিরে স্বপ্নে দেখছি ইসমাইলকে কোরবানি দিছি। তুমি কি বলো? স্ত্রী বলে, শুভ কাজ দেরি করতে নাই, জলদি যাও ইসমাইলকে কোরবানি দিয়ে আসো, নিজের ছেলে তো না,
ছেলে তো আরেকজনের, নিজের ছেলে উনি তিনি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারতেন না। হাজেরা থাকে ইসমাইলকে নিয়ে মক্কা নগরে, ইব্রাহিম থাকে সিরিয়াতে বড় বিবির সাথে, স্বপ্ন দেখছে তো সিরিয়াতে, বড় বিবির ডাক দিয়ে কয় খাবি দেখছি ইসমাইলকে কুরবানি দিছি, তুমি কি কাও বিবি, শুভ কাজ দেরি করতে নাই, তাড়াতাড়ি মক্কা নগরী গিয়ে কুরবানি দিয়ে আয়োগা, নিজের পোলা তো না, পোলা তো আরেক বেডির। হাজরতে সারা একজন বড় বিবি, বড় বিবি কয় শুভ কাজ দেরি করতে নাই, মক্কা নগরে যাও কুরবানির কাজটা সেরে আয়োগা। হাজরত ইব্রাহিম গেছে মক্কা নগরে, একটু খেয়াল করবেন হাজেরার কামরার ভেতরে বসছে, কিতাবে যেমন আসছে আমি তেমনই বলবো এবং কোরআন শরীফ থেকে বলবো, তা হাজেরার কামরার ভেতরে গিয়া বসছে, বসার পরে ডেকে বলে ইসমাইল কোথায়? হাজেরা কে বাইরে খেলতেছে। খেলতেছে? হ্যাঁ, খবর দাও আমি আসছি, তার বাবা আসছি। হাজারে গিয়া খবর দিছে, ইসমাইল রে তোর বাবা আসছি ইব্রাহিম। তো ইসমাইল দৌড়ে আসছে, এসে দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে, ভেতরে ঢুকে না। আর ইব্রাহিম দুই হাত পেতে ডাকছে, আয় আমার কোলে, আয় আমার বুকে আয়। ইসমাইল কোলে বুকে যায় না, ওই দরজার মধ্যে দাঁড়ায় চোখের পানি সেরে সেরে কাঁদতেছে। তিনি বললেন, আরে ইসমাইল কাদিস কেন, আমি তোরে বাবা লাগি, আয় আমার কোলে আয়। কান্না আরো বেড়ে গেল, ডাক দিয়ে বলে, 12 বছর পরে আমাদের কথা মনে হলো, এ বাবা মক্কা নগরে সব মানুষ রাতের বেলায় ঘুমায়, আমার মা রাতভর বসে বসে শুধু তোমার জন্য চোখের পানি ছেড়ে কান্দে। ওনার জীবনীতে আসছে ইসমাইলের বয়স তখন 7 বছর, বাচ্চারা ঘুমাইলে আর মাঝখান দিয়ে সজাগ পায় না, কিন্তু আজকে তিনি সজাগ পাইছে, সজাগ পাইয়া দেখে মা বয়ে বইয়া কান্দে। তো দেখে বলি, কি গো মা তুমি কাঁদো, এই মধ্যরাত গভীর রাত তুমি কাঁদো কেন? তাহলে কি তুমি সবসময় কাঁদো, তুমি ঘুমাও না? হাজেরা বলেন, ইসমাইল রে যেদিন রাত্রে আমি তোর বাবা ইব্রাহিমকে খাবি দেখি, এরপরে আমার ঘুম হয় না, আমি তোর বাবার জন্য কান্দি, বাবার জন্য কাঁদো। এই ঘটনা যে কত হৃদয় বিদারক ঘটনা, আপনারা শুনতে থাকেন আমি বলতেছি, দিলকে নরম করে দিবেন, দেখবেন চোখে পানি এসে যাবে। হ্যাঁ, তোর বাবার জন্য কাঁদি, যেদিনই খাবে তোর বাবারে দেখি আর ঘুম হয় না, আমি কেঁদে কেঁদে বাকি রাত কাটাই দিই। ওই কথাটাই তিনি বলছেন, এ বাবা আমার মা সারা রাত কান্দে, সব মানুষ ঘুমায় আমার মা ঘুমায় না, এতদিন পরে আমাদের কথা মনে হলো। হযরত ইব্রাহিম দৌড়ে গিয়ে ইসমাইলকে দুই হাতে জড়িয়ে ধরে কোলে করে বুকে করে চুমা খেয়ে আর বলে, আরে ইসমাইল আমিও তো তোর মাকে অনেক ভালোবাসি, আমি তো তোর মাকে কম ভালোবাসি না, আমি তোকেও তো ভালোবাসি। হাজেরা রে গোসল দিয়ে দাও, তোমার ছেলের গোসল দিয়ে দাও, নতুন কোন জামা কাপড় থাকলে গায়ে পরায় দাও, বিরাট বড় ধনীর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাব। আপনারা প্রশ্ন করতে পারেন, যিনি পয়গম্বর তিনি কেন মিথ্যা কথা বললেন? মিথ্যা নয়, তিনি বলেছেন বিরাট বড় ধনী, সেই ধনী হয়েছে আমার আল্লাহ। আল্লাহু গনিউন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হয়েছেন সবচেয়ে বড় ধনী, আল্লাহর সামনে আমরা ফকির, আল্লাহর সামনে আমরা কি ফকির, এখন আমরা কি ফকির, লজ্জা লাগে নাকি বলতে? না, আল্লাহর সামনে আমরা কি ফকির। আমার ভাই নাম নিজে রাতে গোসল দিয়া নতুন জামা পরা উঠে পৃষ্ঠে জড়াই দিয়ে বলে, আরে ইব্রাহিম তুমি তোমার ছেলেকে নিয়ে যাবে, নিয়ে যাও, আমি বাধা দিব না, তবে ইব্রাহিম সন্ধ্যার আগে আগে
আমার ইসমাইলকে আমার বুকের মধ্যে ফিরত দিতে হবে, কারণ ইসমাইলকে বুকে না নিলে আমার ঘুম হয় না। ইব্রাহিম রে, এই 12 বছর আমি তোমারে ভুলিয়া থাকছি শুধু ইসমাইলের মুখমণ্ডল দেখে। ইসমাইলকে যদি আমার বুকে না পাইতাম, তোমাকে বলে যাওয়ার সম্ভব ছিল না রে ইব্রাহিম, আমি আমার জীবন দিয়ে দিতাম না হয়, পাগলের মতো আমি মুলকে সিরিয়াতে আবার ফিরত আসতাম। আমি শুধু বেঁচে আছি আমার সন্তানের আমার কলিজার টুকরার মুখমণ্ডল দেখে। তোমার যেখানে খুশি সেখানে নিয়ে যাও, সন্ধ্যার আগে আগে আমার ইসমাইলকে আমার বুকে ফিরত দিতে হবে। বন্ধুগণ, আসলে বাপ তার সন্তানকে ভুলতে পারে, মা তার সন্তানকে ভুলতে পারে না। জোরে কোন পারে না? জোরে কোন হয় না? হয় না। এ দেখেন 12 বছর কেমনি থাকলো ইব্রাহিম, কিন্তু মা তো পারতেন না, মাও পারতেন। সেজন্য যুবক ভাইরাম, তোমাদেরকে আমি একটা অনুরোধ করব, মাকে সেবারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, মায়ের চাইতে আপন বন্ধু এই পৃথিবীতে হয় না, হয় না, হয় না, ঠিক কিনা বলো? আমার ভাইরা, এ হাজিরা মিনার ময়দানে যে কোরবানি দেয়, সেই কত কোরবানির পশু এই কোরবানির মাঠে পাহাড়ের কাছে নিয়ে গেছে ইব্রাহিম ইসমাইলকে, উঠ থেকে নামায়া কোলে লয়ে সুমা দেয় বুকে লাগায়। তো ইসমাইল কয়, কি গো বাবা, তুমি না মায়ের কইছ বিরাট বড় ধনির বাড়িতে দাওয়াত খাইতে লয়ে যাইবা, তো তুমি আমার পাহাড়ের কিনারে আনছো কি লেগা, এখানে কি? তিনি বললেন, ইসমাইল রে, তোর মার কাছে আসল কথা বলি নাই, একটু খেয়াল করবেন, তোর মার কাছে বলি নাই, তবে তুই কি মনে করিস আমি মিথ্যা কথা বলেছি? না না, আমি মিথ্যা বলি না, আমি বলেছি বিরাট বড় ধনির বাড়িতে যাব, সে ধনি আমার আল্লাহ। আল্লাহ কে? তুমি আমার আল্লাহর বাড়িতে আনছ কে? কেলি আনছ? 12 বছরের ছেলে কত জ্ঞান রাখে দেখেন, কেলি আনছ আল্লাহর বাড়িতে? হযরত ইব্রাহিম বলেন, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফাউসুর মাযা তারা, স্বপ্নে দেখছি আল্লাহর নামে তোরে জবে করছি, স্বপ্নে দেখছি আল্লাহর নামে তোরে কুরবানি দিছি, এখন তোর মার কাছে কই নাই, কারণ তোর মার কাছে কইলে তোর মা দিত না তোরে, তোর মার কাছে কই নাই, আমি মিথ্যাবাদী না, আমি স্বপ্নে তোরে কুরবানি দিছি, ফানজুর মাজা তারা, এখন তুই কি কস, আমি যে তোরে কুরবানি দিব এখন? হায় হায়, এটা বলে কি? তিনি বললেন, বাবা ইব্রাহিম, দুই কারণে আমি তোমারে জেলি। কয় কারণে? নাম্বার ওয়ান, তুমি আমার বাবা, পৃথিবীর কোন বাপ সন্তানের কাছে মিথ্যা কথা বলে না। আপনারা বলেন বলে, জোরে কোন বলে? ব্যাপার হিসাব বাসায় আছেন? ব্যাপার হিসাব, ব্যাপারী বোলারে ডাক দিয়া কয়, গিয়া কো আমি বাসাত নাই, পোলাই গিয়া কে বাবাই কইছে আমনে রে কইতাম, বাবাই বলে বাসাত নাই। বাপ হইলে ভালো বাপ হন, এখনো সময় আছে, এ ফালতু বাজে বাপ হন, বাপ বাজে বাপ হয়ে লাভ নাই কোনো, নিজেরও ক্ষতি পোলারও। বাবা, দুই কারণ আমি তোমার চিনি, প্রথম কারণ তুমি আমার বাবা, পৃথিবীর কোন বাপ তার সন্তানের কাছে মিথ্যা কথা বলে না। কত জ্ঞান রাখে দেখেন 12 বছরের ছেলে। আর একটা কারণ হলো পয়গম্বরদের স্বপ্ন ভুল হয় না গো বাবা, তুমি স্বপ্নে আমাকে কোরবানি দিয়েছ, আমার আল্লাহ আমারে পছন্দ করেছে, তাফসীর কিতাব আসছে, তিনি শুয়া পড়ছে চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 12 বছর ছেলে শুইছে, শুয়া গলাটারে লম্বা করে দিছে, লম্বা করে দিয়া কয়, আল্লাহ আমারে পছন্দ করছে, আল্লাহ আমারে চয়েস করছে, তুই এই নেন, আমি গলা পাইতা দিলাম। আল্লাহর নামে চাকু আমার গলায় বসাই দাও রে বাবা,
পৃথিবীর কোন নবীও পারে নাই, পৃথিবীর কোন নবীর ছেলেও পারে নাই। সুরাইকান পারে নাই। তোমার কোমরে এত বড় লম্বা রশি, রশি তুমি কি জন্য কোমরে বেঁধে রেছ? হযরত ইব্রাহিম বলে, রশি এনেছি বুদ্ধি করে, রশি এনেছি কোমরে বেঁধে। তুকি কুরবানি দিব, হাত বাড়তে হবে পা বাড়তে হবে, সেজন্য হাত বাড়তে হবে কে, পা হাত বাঁধবা কে, ঠিক আছে? আমার লাশ কোথায় থাকবে? এখানেই থাকবে, এখানেই তোর কবর হবে। আমার মার কাছে বলবে না? আমার মার কাছে কি বলবে না, তুমি আমাকে কোরবানি দিয়েছ? এবারে ইম বলেন, অবশ্যই বলবো, আগে বলি নাই, তোর মা তরে দিবে না, যাবার সময় বলে যাব, হাজেরা রে তোর ছেলে রে মিনার ময়দানে কোরবানি দিছি, হাজেরা রে মিনায় যাইয়া সন্তানকে দেখে আস, এটা তুমি বলবা। হ্যাঁ, আগে কই নাই, তোর মা তোর দিবে না সেজন্য। তাইলে তাইলে আমার হাত পা বাঁধিও না, থাক এমনি থাক। কেন রে ইসমাইল? ইব্রাহিম যেন পাগল হয়ে গেছে, ছেলের কাছে বোকা হয়ে গেছে না। কেন রে ইসমাইল? হযরত ইসমাইল বলেন, আমার হাত পাও যদি বাঁধিয়ে আলো, তুমি আমার মার কাছে গিয়ে যখন বলবে, হাজারা রে তোর ছেলে রে মিনার ময়দানে কোরবানি দিয়ে আসছি, আমার মায়ের খবর যখন শুনবে পাগল হয়ে যাবে আর বলবে, ইব্রাহিম রে এটা তুমি কি কি করেছ, এটা তুমি কি করেছ ইব্রাহিম? তখন তুমি কি বলবে সেটাও আমি জানি। তুমি বলবে, হাজারা রে তোর ছেলে রে আমি জোর করে কোরবানি দেই নাই, তোর ছেলে কোরবানি হইতে রাজি হয়েছে, এটা বলবো না। হেঁটি তো বলবো, এই যে তুই রাজি হইছ, এই যে তুই শুয়ে পড়ছ। এরপরে ওগো মামা, আমার মাম মিনার দিকে দৌড় দিবে, ইব্রাহিম রে আমার ছেলের লাশ কোথা? মিনা এসে যদি দেখে আমার হাত বাঁধা পা বাঁধা, তখন আমার মা তোমাকে ছাড়বে না, তোমাকে ধরে ফেলবে আর বলবে, ইব্রাহিম রে তুমি না কইছো আমার ছেলে কোরবানি হইতে রাজি ছিল, রাজি যদি ছিল রে হাত বাঁচো কে পা বাঁচো কে? ইব্রাহিম কিছু বলে না। বন্ধুগণ, খেয়াল করেছেন এই কথাটা কত দামি কথা? আমার মা তোমাকে ধরে ফেলবে, তুমি আমার মার থেকে বাঁচতে পারবে না। আমি কথা দিলাম, আমি নড়বো না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আমি লড়বো না, আমি হাত পা নাড়াবো না, তুমি দেখবে আমি একটু লড়বো না। ইব্রাহিম একটা কাজ করতে পারো। কি করবো রে বাবা? তুমি তোমার চক্ষু দুইটা বাদ দিয়ে দাও, আমার মুখটাকে নিচের দিকে উপর করে দাও। নিজের চোখ বাঁচছে, সুবহানাল্লাহ, কোন পোলা যেটা কয় সেটাই করে, নিজের চোখ বাঁচছে টাইট করে, আর ইসমাইলের মুখটার নিচের দিকে উপর করে দিছে, নিচের দিকে চোখ বাঁচছে। আয় হায়, কেন রে ইসমাইল,
কেনে আমি চোখ বাঁধব, কেনে আমি তোর মুখটাকে নিচের দিকে উপরে করে দেব। ইসমাইল বলে, বাবা গো আমি জানি তুমি আমারে কত ভালোবাসো, তোমার চোখ যদি খোলা থাকে আমার মুখ যদি উপরের দিকে থাকে, আমার গলাতে যখন তুমি চাকু মারবা আমি তোমার দিকে এতিমের মতো তাকাবো, তুমি আমার দিকে তাকাবে, চার চোখের মিল হয়ে যাবে। আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমার কাছে দোয়া চায় যে হুজুর কামাই করি কিন্তু কামার মধ্যে বরকত হয় না, ফ্যামিলি চলে না, নিজে ঠিক মতো চলতে পারি না, সেজন্য আমি এই কিতাবের শেষের পাতায় ছোট্ট একটা দোয়া লিখে দিয়েছি, এই দোয়াটা ডেলি 100 বার পাঠ করবেন এবং এটা পরীক্ষিত, আপনি নিজেই দেখবেন আল্লাহ পাক আপনার কামার মধ্যে বরকত দান করতেছে।